আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শহীদুল্লাহ 9035 পাঠশালার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকের আয়োজন টেন্স ক্লাসিফিকেশন অফ টেন্স। চলো আলোচনাটি শুরু করা যাক। শুরুতেই টেন্স বলতে কি বোঝায়, ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে, অর্থাৎ ভার্ব সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। আমরা কিছু উদাহরণ দেখব। শাহিনা রাইটস আ লেটার, শাহিনা চিঠি লেখে, শাহিনা রোট আ লেটার, শাহিনা একটি চিঠি লিখেছিল, শাহিনা উইল রাইট আ লেটার, শাহিনা একটি চিঠি লিখবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে চিঠি এবং শাহিনা এর যে ক্রিয়ার যে একটা সম্পর্ক, সেটা প্রথম সেন্টেন্সে বর্তমানকালে সম্পন্ন হয়েছে, দ্বিতীয় সেন্টেন্সে অতীতকালে সম্পন্ন হয়েছে, তৃতীয় সেন্টেন্সে ভবিষ্যৎকালে সম্পন্ন হয়েছে ক্রিয়াটি বা ভার্বটি। আর এই যে সময়, এই সময়টা কি বলা হয়, টেন্স বা কাল। সুতরাং তোমরা বুঝতেই পারতেছ টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায়, প্রেজেন্ট ইনডিফিনিট অর সিম্পল টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অনুরূপভাবে পাস্ট টেন্সও চার ভাগে ভাগ করা যায়, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সকেও চার ভাগে ভাগ করা যায়, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সুতরাং আমরা বলতে পারি টেন্স মোট হচ্ছে 12 প্রকার, অর্থাৎ একটি ভার্বের 12টি ফর্ম বা রূপ থাকে। আমরা অনেক সময় টেন্সের স্ট্রাকচার মুখস্থ করতে গিয়ে আমরা বারবার সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের সাথে আইএনজি যুক্ত, তারপর অবজেক্ট, এক্সটেনশন ইত্যাদি ইত্যাদি ভাবে মুখস্থ করে আমাদের স্ট্রাকচারটা অনেক বড় করে ফেলি। তোমরা যদি একটু খেয়াল করো টেন্সে, এই যে 12টা টেন্সে যে পরিবর্তন হয় টেন্স অনুসারে, সেটা শুধুমাত্র ভার্বের ফর্মের পরিবর্তনটা হয়। সুতরাং কেউ যদি টেন্স অনুসারে ভার্বের ফর্মগুলো মুখস্থ রাখতে পারে, সেক্ষেত্রে তার সেন্টেন্সের টেন্স আইডেন্টিফাই করা বা স্ট্রাকচার সেন্টেন্সটাকে সাজানো, এটা তার জন্য একদম সহজ হয়ে যায়। এই জন্য আমি আমার ভিডিওতে আজকে স্ট্রাকচারটা একটু ভিন্নভাবে সাজিয়েছি, অর্থাৎ শুধুমাত্র ভার্বের ফর্মগুলো তুলে ধরেছি। চলো ভার্বের ফর্মগুলো দেখে নেওয়া যাক। শুরুতেই প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় অর ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। যেমন আমরা দুটি ভার্ব দিয়ে উদাহরণ দেখি, ইট, ইটস। যদি ইট ভার্বকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট চিন্তা করি, সেক্ষেত্রে ইট এবং ইটস এছাড়া অন্য কোনো রূপ হতে পারবে না। গো, গোস। গো ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিটে ব্যবহৃত হয়, সেটা গো গোস এভাবেই হবে ফর্মটা, এর বাইরে অন্য কিছু হবে না। আমরা কখন ইটস হবে, কখন ইট হবে, এটা ডিটেলস যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আলোচনা করবো তখন বলবো। এখন শুধু স্ট্রাকচারটার দিকে তোমাদের মনোযোগটা থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে হয় এম ইজ আর যে কোনো একটি হবে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আমরা উদাহরণ দেখি, ইট ভার্বটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে এম ইজ আর যে কোনো একটা হবে এবং ইট হয়ে যাবে ইটিং, গো হয়ে যাবে গোয়িং। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ অর হ্যাজ প্লাস বি থ্রি। বি থ্রি বলতে এখানে বোঝানো হয়েছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। আমরা একটু দেখি ইট এবং গো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিরকম হয়ে থাকে। হ্যাভ হ্যাজ এবং ভার্বের পাস্ট ইটের ভার্বের ইট ভার্বের পাস্ট পার্টিসিপাল হচ্ছে ইটেন এবং গো ভার্বের পাস্ট পার্টিসিপাল হচ্ছে গান। সুতরাং হ্যাভ হ্যাজ ইটেন অর গান এর বাহিরে হবে না প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাভ বিন অর হ্যাজ বিন এর সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তো আমরা একটু উদাহরণটা দেখে আসি ভার্ব দুটি দিয়ে কিভাবে হবে। হ্যাভ বিন অর হ্যাজ বিন এর সাথে ইটিং, গোয়িং এর বাইরে কিছু হবে না। এরপরে আমরা দেখব পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার হচ্ছে পাস্ট ফর্ম অর ভার্ব, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স যদি হয় সেক্ষেত্রে ভার্বের ফর্মটা হবে ভার্বের পাস্ট ফর্ম। আমরা দেখে আসি উদাহরণটা, এখানে ইট এর পাস্ট ফর্ম হচ্ছে এট এবং গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। সুতরাং পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব হবে এট এবং ওয়েন্ট।
তো বন্ধুরা তোমাদের মনে রাখতে হবে এই যে স্ট্রাকচারটা আমরা বলতেছি ভার্বের, এটা কিন্তু একটিভ ভয়েসে। আমরা যখন ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব তখন আমরা দেখব এর দুটোর মধ্যে পার্থক্য কি হয়ে থাকে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হয়ে থাকে ভয়েস ভার প্লাস ভার্বের সাথে আইএনজি। যেমন ওয়াইজ ওয়ার ইটিং, ওয়াইজ ওয়ার গুইং, পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যেটা আছে হ্যাড প্লাস বি থ্রি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম। যেমন আমরা দেখতে পাচ্ছি হ্যাড ইটেন প্লাস অর হ্যাড গান, এভাবে হবে, এর বাইরে কিছু হবে না পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাড বিন প্লাস ভার্বের আইএনজি যুক্ত হবে। সুতরাং ভার্বটার উদাহরণ যদি আমরা দেই সেক্ষেত্রে এরকম আসবে ভার্বের ফর্মটা হ্যাড বিন ইটিং অর হ্যাড বিন গুইং। এরপর আমরা দেখব ফিউচার ইনডিফিনিট অর ফিউচার সিম্পল ফিউচার টেন্স। এর স্ট্রাকচারটা হচ্ছে ভার্বের রূপটা হচ্ছে শ্যাল অর উইল প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এবং শুরুতে শ্যাল বা উইলের যে কোনো একটা হবে। যেমন শ্যাল অর উইল ইট, শ্যাল অর উইল গো। ফিউচার কন্টিনিউয়াস টেন্স শ্যাল বি উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত। তো আমরা উদাহরণ দেখি শ্যাল বি অর উইল বি ইটিং অর গুইং। ফিউচার পারফেক্ট টেন্স শ্যাল অর উইল হ্যাভ, অর্থাৎ শ্যাল হ্যাভ অর উইল হ্যাভ এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম হবে। যেমন আমরা যদি উদাহরণ দেখি শ্যাল অর উইল হ্যাভ ইটেন অর গান। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শ্যাল অর উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত, অর্থাৎ ভার্বটা হবে এরকম শ্যাল অর উইল হ্যাভ বিন ইটিং অ্যান্ড গোয়িং। খুব সহজে মনে রাখার জন্য আমরা বলতে পারি প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে প্রিন্সিপাল ভার্বটা কিন্তু হয়ে থাকতেছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে প্রিন্সিপাল ভার্বের সাথে, আর শুরুতে টেন্স অনুসারে অক্সিলারি ভার্বের পরিবর্তন হচ্ছে। এভাবে তোমরা খুব সহজে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ 12টা টেন্সের মধ্যে 6টা টেন্স হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, আর কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা একদম সহজ, ভার্বের সাথে আইন যুক্ত হয় আর তার আগে হচ্ছে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব হয়। সো নো মোর টুডে, হোপ টু সি অ্যাগেইন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।